তামিম ইকবালকে দলে না রাখাই প্রকাশ্যে এলো বিসিবি ও খেলোয়াড়দের বিভেদ। ভিডিও বার্তায় তামিম দাবি করেছেন পরিকল্পিতভাবেই বিশ্বকাপ দলে রাখা হয়নি তাকে, বলেছেন নোংরামের মধ্যে আর থাকতে চান না। জানান ফিজিওর রিপোর্টে খেলতে কোনো বাধা ছিল না, এরপরও 3-4 ব্যাটিংয়ের প্রস্তাব দেওয়া হয়, অথচ 17 বছর ধরে ওপেনিং করে আসছেন তিনি। বিরক্ত হয়ে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান দেশের হয়ে বহু রেকর্ড গড়া এই মাহাতি ব্যাটার। বিস্তারিত রিফাত আঞ্জুমের রিপোর্টে। ঘরের মাঠে আফগানদের বিপক্ষে কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। নানা জল ঘোলা করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবার ফিরে আসেন তামিম, জানান খেলবেন বিশ্বকাপে। এ ঘটনার প্রায় 2 মাস পর মাঠে ফিরে 23 সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেন দেশ সেরা ওপেনার। তবে ম্যাচ শেষে জানান পিঠে পুরনো ব্যথা রয়ে গেছে, বিশ্রাম নিয়ে খেলতে চান বিশ্বকাপে। তবে নানান নাটকীয়তার পর শেষ পর্যন্ত বিশ্বকাপ দলেই রাখা হয়নি তামিমকে। বুধবার নিজের ফেসবুক পেজে বাঁহাতি এই ব্যাটার জানান বাংলাদেশ বিশ্বকাপে যাওয়ার পর ভিডিও বার্তায় সব জানাবেন, শেষ পর্যন্ত বোমা ফাটান ভিডিও বার্তায়, জানান কি হয়েছে তার সঙ্গে। আমার কাছে যে জিনিসটা মনে হয় যে মিডিয়াতে যে জিনিসটা আসতেছে ইনজুরি অথবা 5 ম্যাচ এই সেই, আমার কাছে মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপে না যাওয়ার পিছনে এটার কোনো বড় অবদান ছিল। আমাকে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন, তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা, তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে, তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলিও না। তো তখন বললো যে আচ্ছা আমরা তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করবো। হঠাৎ করে আবার এইসব ধরনের কথা আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব না। আমি 17 বছর ধরে এক পজিশনে ব্যাটিং করেছি, আমি জীবনে কোনো দিন 3-4 ব্যাটিংই করিনি। 5 ম্যাচ খেলবেন না এমন কোনো কথাই বলেননি, জানান বহু রেকর্ড করা তামিম। একটা জিনিস আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিতে চাই, আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি নাই যে আমি 5টা ম্যাচের বেশি খেলতে পারবো না, এই কথাটা কোনো সময় হয়নি। আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে, এ একটা একটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে, বাট এই জিনিসটা ইজ অ্যাবসলুটলি ফলস। এসব নোংরামির সঙ্গে থাকতে চান না তামিম স্পষ্ট জানিয়ে দেন। আমার কাছে মনে হচ্ছে যে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে ইচ্ছা করে করে, এবার এটা ঠিক হলো এখন এটা আচ্ছা এখন আরেকটা নতুন জিনিস বলি, দিস ইজ হোয়াট আই ফেল্ট। সো তখন আমি বললাম যে দেখেন আপনারা একটা কাজ করেন, আপনাদের যদি এরকম চিন্তাধারা থাকে তাহলে আমার আপনারা পাঠায়েন না, আমি এই নোংরামির মধ্যে থাকতে চাই না যে প্রতিদিন এক একটা নতুন জিনিস আপনি আমাকে ফেস করাবেন, আমি জিনিসগুলো থাকতে চাই না। তামিমের দাবি তার সঙ্গে যা করা হয়েছে সেটা মেনে নিতে পারেননি তিনি। একটা কাহিনী ইনসিডেন্ট হতে পারে, 2টা কাহিনী মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু একজনের সাথে লাস্ট 3-4 মাসে 7-8টা কাহিনী যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয়, দিস ইজ হোয়াট আই ফেল্ট। আমার কোনো কিছু বলার নেই। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে শুভকামনা জানান তামিম ইকবাল। আমি এটাই উইশ করব, হুএভার দ্য 15 হ্যাজ গন টু দ্য ওয়ার্ল্ড কাপ, আই উইশ देम অল দ্য ভেরি ভেরি বেস্ট। আর দিয়ে রাখলেন বিদায়ের ইঙ্গিত, আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করব সবাইকে আমাকে মনে রাখেন। ইফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।